মামার বাড়ি ভারী মজা কিলচর নাই। মামার বাড়ি ভারী মজা তো বটেই, তবে তার চেয়েও এই বাড়ি ঘিরে গড়ে ওঠা প্রত্যেকটা সম্পর্ক আরো মজার, আরো অনেক বেশি দামি। সেরকমই এক মামা ভাগ্নে ও এক মামা বাড়ির খানিকটা অচেনা গল্প নিয়ে হাজির পরিচালক পার্থ চক্রবর্তী, ছবির নাম সমান্তরাল। মামা ভাগ্নের সেই চেনা ছকের গল্পের মধ্যেও কোথাও যেন সমাজের ছক ভেঙে বেরিয়ে আসার গল্প। মুক্তি পেলেও ছবির টিজার। ছবিতে মূল দুটি চরিত্রে অর্থাৎ মামা ভাগ্নের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় এবং ঋদ্ধি সেন, পর্দার বাইরেও তাদের সম্পর্ক মামা ভাগ্নের মতোই স্ট্রং, তাই চরিত্রগুলিতে সমানভাবে সাবলীল দুজনেই। ঋদ্ধির সঙ্গে মানে ঋদ্ধির যেরকম আমার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল, আমারও ঋদ্ধির সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল, বিকজ আমার মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্মের যে সমস্ত মানে বুদ্ধিমান পড়াশোনা করা ছেলে মেয়ে যারা কাজ করতে চলেছে আগামী দিনে আমাদের সিনেমার জগতে, তাদের মধ্যে ঋদ্ধি অন্যতম। অত্যন্ত ব্রাইট একটা মানুষ, খুব বুদ্ধিমান একটা ছেলে, অনেক দিকে তার ইন্টারেস্ট, এই ধরনের ছেলেদের সঙ্গে এই ধরনের মানুষদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। আর এই ছবিতে দুজনের সম্পর্কটাও এমন এমন একটা অদ্ভুত তারে বাঁধা, যে মানে একটা বড় কারণ যে কারণে আমি সমান্তরাল করতে রাজি হয়েছিলাম সেটা হচ্ছে আমি যখন শুনলাম ঋদ্ধি করবে আমার ভাগ্নেটা, দেখা হবে বলে বারে বারে ছুটে আসে। সেবারে শীতকালটা মেজ মামা আমি তিতলি বেশ ভালো কাটিয়েছিলাম। আবার মামা ভাগ্নে এবং অদ্ভুতভাবে ব্যাপারটা শুরু হয় উল্টোভাবে আর কি। প্রথমে শুরু হয় সমান্তরালটা দিয়ে মামা ভাগ্নে সম্পর্কটা ডেভেলপ করে, যদি পরমদাকে আমি মানে আমাকে পরমদা 3 বছর বয়স থেকে দেখছে এবং পরমদাকে আমি বহু বহু দিন ধরে চিনি এবং মানে হোয়াট আই লাভ অ্যাবাউট হিম অ্যাজ এ পার্সন ইজ মানে মানে শুধু অভিনয়ের বাদ দিয়ে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলা যায়, বিভিন্ন জিনিস জানা যায়। তো সেইখানে আবার দুজনে একসাথে কাজ করার সুযোগ পাওয়া সমান্তরালে, তো সেখানে স্বাভাবিকভাবে বন্ডটা আরও বেড়ে যায় এবং তারপরেই হঠাৎ করে পরমদা একদিন ফোন করে বলে যে এই ফেলুদাটা হচ্ছে। তো সেখানে আমার যেটা ইন্টারেস্টিং লাগছে যে এই একই বছরে দু রকমের মামা ভাগ্নে এবং দুজনেই আমরা করছি, সেখানে লুকটা তো অবশ্যই প্রচণ্ড আলাদা এবং সেটা ছাড়া চরিত্র দুটো ভীষণ আলাদা। মামা ভাগ্নের মাঝে মধ্যমণি হয়ে থাকবেন সুরঙ্গনা ব্যানার্জি, সাথে আরও এক মহিলার উপস্থিতি এই ছবিতে বেশ ইন্টারেস্টিং, তিনি তনুশ্রী চক্রবর্তী, কারণ এই ধরনের চরিত্র তার জন্য নাকি প্রথমবার। সমান্তরালে আমার চরিত্রটা একটু অন্যরকম, মানে একটু গ্রে শেড রয়েছে চরিত্রটা, একদম হোয়াইট নয়। তো দিস ইজ সামথিং একেবারেই মানে আমার শুটিংটা শুরু হয়েছিল দুর্গাসহায়ের শুটিংয়ের জাস্ট পরে, আর দুর্গাসহায় আমি যেরকম প্লে করেছি মানুষই একদম ডিফারেন্ট, এখানে পিয়া একদম ডিফারেন্ট, মানে আমার চরিত্রের নাম পিয়া, একদম ডিফারেন্ট। সো এরকম একটা চরিত্র আমি প্লে করিনি আগে। দুদিন পরে মামকে মনে পড়লো, হ্যাঁ তাহলে এলি। কথায় আছে মামার বাড়ি ভারী মজা, ওকে এখন এখানেই থাকবে, মজাই বটে। তুমি আমাকে দেখেছো কিন্তু আমার ঢ্যামনামও কিন্তু দেখোনি এখনো। আমার ছোট মামি আর ছোট মামা একটু মানে একটি পরিবারকে ঘিরেই সমান্তরালের গল্প। তবুও এই ছবিটিকে পারিবারিক ছবি বলতে একেবারেই নারাজ পরিচালক পার্থ চক্রবর্তী। এটাকে পুরোপুরি পারিবারিক ছবি বলা যাবে না, এখানে একটা সমাজের প্রতিচ্ছবি এই গল্পটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাব। মূলত এটা একটা মনস্তাত্ত্বিক ছবি, সাইকোলজিক্যাল একটা প্লে, ফলে মানসিক নানা টানা পড়ুন যেটা আমাদের মধ্যে আছে এবং সমাজে বর্তমান সময়ে তো ভীষণভাবে যে ধরনের আমাদের ইনসিডেন্টগুলো চারপাশে ঘটছে বা মানুষের থেকে মানুষের মধ্যে একটা বৈষম্য আসছে, মানুষের থেকে মানুষ সরে যাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে এই ছবির প্রয়োজনটা ভীষণভাবে। ফলে এই ছবির কাহিনীকার তারক সাহা, যিনি তারকবাবু গল্পটা লিখেছিলেন, যখন গল্পটা শুনেই আমার মনে হয়েছিল যে এই ছবিটার মাধ্যমে আমরা সমাজে একটা ভালো মেসেজ দিতে পারি এবং সেইটাই চলছে এবং সেভাবেই ছবিটা তৈরি হয়েছে। আমার না একটা শরীর চাই। কেন তুমি জানতে না তোমার দাদা কি? আমি খুব ভালো আছি। জিনিয়াস লোকগুলো যেরকম কথাবার্তা বলে না, মানে এক্স্যাক্টলি সেরকম। সারা বিশ্ব জুড়ে গণধর্ষণকে জনপ্রিয় খেলার খেতাব দেওয়া হয়েছে। তোর মেজো মামা কোথায়? তুই দরজা খুলেছিলি? আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।